Assalamualaikum, প্রিয় দেশবাসী। কেন্দ্রে পৌঁছানোর পরে সকলে জানেন আগামী কালকে কার কি দায়িত্ব বর্ণনা সদস্য 7 জানুয়ারি 2024 সাল এবং এখানে যে পুলিশ সদস্য আছে দাদশ জাতীয় সংসদ নির্বাচন মহিলা সদস্যদের কোথায় ডিউটি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাতের সময়টা বিশেষ করে যে একসাথে তো সবাই ডিউটি করবেন হয়তো শিফটিং করে পুলিশ বা আপনার আনসার বা সশস্ত্র যারা থাকবেন তারা অবশ্যই আপনারা সকলে দায়িত্ব পালন করবেন নিজ নিজ কেন্দ্রে আপনাদের মহামূল্যবান ভোটটি খেয়াল করেন আপনারাও যে অস্ত্রগুলি নিজ নিজ পছন্দের অস্ত্রগুলি নিয়ে ওয়াশরুমে যাবেন প্রার্থীকে প্রদান করবেন আপনার পাশে যে পুলিশ সদস্য আছে বা আনসার সদস্য তার এবং দেশ ও জাতির উন্নয়নে কেউ কোনো অবস্থাতে প্রবেশ করবেন না শামিল হবেন এটা ওসি মহোদয় বলেছে যে খাবারের বিষয়টা আপনাদের প্রত্যেকে কিন্তু সরকার খাবারের টাকা দিচ্ছে ইনশাআল্লাহ আগামী কালকের নির্বাচন দাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সকলকে সব ধরনের প্রোটোকল দেওয়া হবে পুলিশ বিজিবি র‍্যাব সেনাবাহিনী বিমান বাহিনী গ্রাম পুলিশ সব ধরনের প্রোটোকল আগামীকালকে নিশ্চিত নিরাপত্তা দিয়ে থাকবে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দৃঢ় হস্তে অত্যন্ত বিচক্ষণতার সাথে নিশ্চিতভাবে প্রতিহত করা হবে আপনারা কোনো ধরনের কোনো ভয় ভীতি না পেয়ে আপনাদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনাদের মহামূল্যবান ভোটটি প্রদান করবেন এবং এ থেকে দেশ ও জাতির উন্নয়নে সামিল হবেন আপনারা সকলে জানেন সব ধরনের প্রোটোকল করবেন না ব্যবস্থা রয়েছে সর্বশেষ হচ্ছে আপনার ডিউটি শেষ আর এটি একটি মহামূল্যবান নির্বাচনী এলাকা নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেক বাহিনীকে তাদের কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচন সর্বাধিক অগ্রাধিকার এবং আজকে আপনারা জানেন এই উপলক্ষে সরকারি ছুটি আগামীকাল সুতরাং সকলেই একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে যাতে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি সে আশা ব্যক্ত করবো এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের পুলিশ কলেজ থেকে আগত আমাদের সম্মানিত অতিথি প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী মা বাবা কাকা কাকি চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন প্রিয় দেশবাসী প্রত্যেকেই আপনাদের পছন্দের প্রার্থীকে নিজ নিজ কেন্দ্রে গিয়ে আপনাদের মহামূল্যবান ভোটটি প্রদান করবেন এবং আপনাদের মহামূল্যবান ভোটটি প্রদান করে নবীনগর উপজেলার সম্মানিত দেশ ও জাতির উন্নয়নে সামিল হবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা সবাই